নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। ভেজাল টমেটো সসের কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার হলো ক্ষতিকর কেমিক্যাল, রং সহ সস তৈরির নানান সরঞ্জাম। ফুড লাইসেন্স ছাড়াই কয়েক বছর ধরে কাটোয়া শহরের বুকে রমরমিয়ে চলছিল ভেজাল টমেটো সসের কারখানা। আজ দুপুরে জেলা এনফোর্সমেন্ট এবং কাটোয়া খাদ্য সুরক্ষা বিভাগের যৌথ অভিযানে কাটোয়া পুরো এলাকার পাওয়ার হাউস পাড়ায় শঙ্কর ঝায়ের বাড়ি লাগোয়া ভেজাল সসের কারখানায় অভিযান চালানো হয়। কারখানার মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কারখানার ঘর থেকে ছোট বড় মিলিয়ে 5 জারিকেন তরল কেমিক্যাল, রং, কোম্পানির লেবেল, ফাঁকা বোতল, ছিপি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। টমেটোর সসের নাম করে কুমড়ো সিদ্ধ করে তার সঙ্গে রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হতো টমেটো সস বলে আধিকারিকদের প্রাথমিক অনুমান। কাটোয়া মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক রিমি দাস জানান, এটা একটা সসের কোম্পানি কাটোয়া, সসের কোম্পানি কাটোয়া, কাটোয়ার মিউনিসিপ্যালিটিতে পাওয়ার হাউস পাড়া বলে একটি জায়গা থেকে লোকালিটির মধ্যে আমরা ইন্সপেকশন রেড প্রোগ্রাম ডিইবির সাথে জয়েন্ট রেড, আমি ফুড সেফটি অফিসার, কাটোয়ার ফুড সেফটি অফিসার এখানে এসেছি ওনাদের সাথে। এখানে কিছু সস ওনারা ব্যবসা করছেন, ফুড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন, আমরা স্যাম্পল তুলেছি, কালার তোলা হয়েছে, সেগুলো স্যাম্পলিংয়ের জন্য পাঠানো হবে, তুলে তাহলে বোঝা যাবে কি ওরা ব্যবহার করছে সস। কোনো অভিযোগ পেয়ে আপনারা গেছিলেন নাকি এমনি খবর? আমরা এমনি খবর পেয়ে আমরা এসেছি। সসটা কি কিভাবে বানাচ্ছে? সসটা তৈরি হচ্ছে ওরা এমনি যেমন সস তৈরি হয়, কিন্তু টমেটো সসে কোনো টমেটো ব্যবহার দেখলাম না আমরা সেরকমভাবে, আর রং ফং এই সমস্ত পেয়েছি আমরা, সেগুলো তো ব্যবহার হয়ই, সেগুলো স্যাম্পল তোলা হয়েছে। আপনার কি মনে হয় যে পুরো বিষয়টাই ভেজাল এবং এটা ক্ষতিকারক? ভেজাল সেটা আমরা এখনই বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এটা টেস্টিং হচ্ছে, এখন এটা আমরা স্যাম্পল নিয়ে টেস্টিংয়ে পাঠাবো। আপনাদের অনুমান এটা ক্ষতি করতে পারে দেহের? ক্ষতি হতে পারে, স্যাম্পল করলে টেস্টিং হয়ে এলে তখন বুঝতে পারবো। কজনকে আটক করে? জায়গায় থাকবি? একজনই আটক হয়েছে, যে মালিক সেই তাকেই ধরা হয়েছে, সে এসছে আপাতত। আমার নাম রিমি দাস। ভেজাল টমেটো সস কারখানা অভিযান সম্পর্কে এনফোর্সমেন্ট ইন্সপেক্টর দীপঙ্কর সাহা জানান, আজকে কি রেড করেছেন কাটোয়া? হ্যাঁ, কাটোয়া পাহাড়স পরে একটা রেড হয়েছে। ওই খবর ছিল আমাদের কাছে যে বেআইনিভাবে সস তৈরি করছে, কোনো বৈধ লাইসেন্স ছাড়া আর কি, ফুড সেফটি লাইসেন্স ছাড়া, ওই জন্য আমরা রেড করেছি। সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, তা সেখান থেকে আমরা কিছু জিনিস সিজ করেছি এবং স্যাম্পেল হিসেবে সেগুলো কালেকশন হচ্ছে এবং সেগুলো পাঠানো হবে এক্সপার্ট ওপিনিয়নের জন্য, একজনকে আটক করা হয়েছে। হ্যাঁ, প্রাথমিকভাবে আমাদের তাই ধারণা, এখন টেস্ট না করলে মানে কুমড়ো টুমড়ো দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু টেস্ট না করালে তো বোঝা যাবে না। দীপঙ্কর সাহা, ডিবি ইন্সপেক্টর কাটোয়া। সস কারখানার মালিক শঙ্কর ঝাকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের চোখে ধুলো দিয়ে কুমড়োর সঙ্গে ক্ষতিকারক কেমিক্যাল ও রং মিশিয়ে দিব্যি চলছিল টমেটো সসের কারখানা। জেলা এনফোর্সমেন্ট ও কাটোয়া খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে ধরা পড়ল ভেজাল টমেটো সস কারখানার অসাধু ব্যবসা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কেন্ট কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, কাটোয়া সার্কাস ময়দান, খাসি মার্কেট। এখানে হোম সার্ভিস, হোম ডেলিভারি করা হয়। শুরু হয়েছে পুজো ধামাকা অফার, সমস্ত প্রোডাক্টের উপর 20% থেকে 50% ছাড়। যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন, আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।